নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই চ্যানেলে তো তোমরা যারা ডব্লিউ ডব্লিউবি এস এবং রাজ্য পঞ্চায়েত পরীক্ষার জন্য এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে জিকে এর উপরে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসটি দেখবে তাহলে শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে বিক্রমশীলা মহাবিহার বিক্রমশীলা মহাবিহার কোথায় অবস্থিত এটি বৌদ্ধ মহাবিহার এটি কোথায় অবস্থিত দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভাগলপুরে অবস্থিত দেখো উল্লেখযোগ্য কিছু মহাবিহার এবং তাদের প্রতিষ্ঠাতা আমরা কিন্তু জেনে নেব যেমন দেখো নালন্দা মহাবিহার প্রতিষ্ঠাতা কে রয়েছে দেখো প্রথম কুমারগুপ্ত গুপ্তবংশের শাসক অদন্তপুরী মহাবিহার পালবংশের সম্রাট গোপাল হচ্ছে প্রতিষ্ঠাতা বিক্রমশিলা মহাবিহার ধর্মপাল প্রতিষ্ঠাতা সোমপুরি এটা হচ্ছে ধর্মপাল প্রতিষ্ঠাতা তবে দেখো জগদ্দল রামপাল বলভি রয়েছে ভট্টারক প্রতিষ্ঠাতা কোনটি কৃত্রিম রধের উদাহরণ দেখো নিচের কোনটি কৃত্রিম রধের উদাহরণ আমরা অপশনগুলোর মধ্যে খুঁজে তারপরে উত্তরটা করব অবশ্যই এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ গোবিন্দ সাগর এটি হচ্ছে একটি কৃত্রিম হ্রদের উদাহরণ অর্থাৎ মানুষের তৈরি কিন্তু এটি হ্রদ দেখো ভূপৃষ্ঠ বসে গিয়ে সৃষ্ট হ্রদ যেরকম কি রয়েছে দেখো কাশ্মীরের উলার হ্রদ হচ্ছে ভূপৃষ্ঠ বসে গিয়ে সৃষ্ট একটি হ্রদের নাম তারপরে দেখো কি বলছে চুতির ফলে সৃষ্ট হ্রদের নাম একটির নাম কি নৈনিতাল তবে ভূমিকম্পের ফলে সৃষ্ট হ্রদের নাম হচ্ছে টোবা দেখো পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদটির নাম কি সম্বর রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ তারপর দেখো পৃথিবীর গভীরতম হ্রদটির নাম কি রাশিয়ার বৈকাল রথ তারপরে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম হচ্ছে টিটি কাকা রথ পৃথিবীর দীর্ঘতম হ্রদটির নাম কি দেখো টাঙ্গানিকা রথ তারপর ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম হচ্ছে সম্বর রথ ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম হচ্ছে কি উলার রথ উনিশশো সালে ভোটাধিকার লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে উনিশশো সালে সংবিধান সংশোধনী দ্বারা দেখো উন্মুক্ত কোন সংবিধান সংশোধনী দ্বারা এটি করা হয়েছে দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে একষট্টিতম সংবিধান সংশোধনী দ্বারা কিন্তু ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে তারপরে দেখো এই রিলেটেড আরও কিছু উনিশশো আটান্ন সালের দশই সেপ্টেম্বর ভারত পাকিস্তান চুক্তির ফলে ভারতের কিছুটা অংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছে তারপরে দেখো উনিশশো সালের পূর্বতন পর্তুগিজ অধিকৃত দাদরা ও নগর হাবিলিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর উনিশশো সালে দেখো দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে উনিশশো সালে রাজ্য হিসেবে নাগাল্যান্ডের প্রকাশ হয়েছে নাগাল্যান্ড যেখানে কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে তিনশো একাত্তরের এ ধারণা অনুযায়ী কিন্তু তারা পেয়ে থাকে তারপরে দেখো উনিশশো সালে ফরাসি অধিকৃত পুদিচেরি পুদুচেরিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং দেখো করাইকল মাহে ইয়ামানকে ইয়ানামকে পুদুচেরির অন্তর্ভুক্তও কিন্তু করা হয়েছে এগুলো সব সংবিধান সংশোধনী দ্বারা কিন্তু হয়েছে তবে দেখো উনিশশো একাত্তর সালে রাজনৈতিক রাজ্যের শাসকদের প্রদেয় ব্যক্তিগত অর্থ বিশেষ অধিকার বিলোপ করা হয়েছে উনিশশো পঁচাত্তর সালে দেখো সিকিম রাজ্যকে সহযোগী রাজ্য হিসেবে ভারতের সঙ্গে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কস্টিক সোডা কস্টিক সোডার রাসায়নিক সংকেত কোনটি অপশনগুলোর মধ্যে এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কস্টিক সোডার রাসায়নিক সংকেত তারপরে দেখো স্যাল সোডা বা কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত কী রয়েছে দেখো কী হয়ে যাবে সোডিয়াম কার্বনেট তারপরে দেখো বেকিং পাউডার বা খাওয়ার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট টেবিল সল্ট বা খাদ্য লবণ তার সংকেত কি দেখো সোডিয়াম ক্লোরাইড কস্টিক পটাশের কি রয়েছে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড তবে দেখো পটাশ বা পাল কি রয়েছে পটাশিয়াম কার্বনেট দেখো কুইক লাইম বা পোড়াচুনের রাসায়নিক নাম কি রয়েছে দেখো কুইক লাইম বা পোড়াচুনের রাসায়নিক নাম রয়েছে ক্যালসিয়াম অক্সাইড কলিচুন বা মিল্ক অফ লাইমের রাসায়নিক নাম রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড ব্লিচিং পাউডার দেখো কী রয়েছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড তারপর প্লাস্টার অফ প্যারিসের কি রয়েছে দেখো ক্যালসিয়াম সালফেট এপসম সল্ট এর রয়েছে ম্যাগনেশিয়াম সালফেট পরবর্তী প্রশ্ন দেখো মাকড়সা মাকড়সার গমন অঙ্গটির নাম কি মাকড়সার গমন অঙ্গের নাম হচ্ছে উন্মুক্ত অপশনগুলোর মধ্যে অপশন সি কক্সকাল গ্রন্থি হচ্ছে মাকড়সার গমন অঙ্গের নাম এবার দেখো আরও কিছু গমনাঙ্গ সাধারণত প্রশ্ন জেনে নিব যেমন দেখো মাকর্ষা কাক কাঁকড়া বিছে মেলপেজিয়ার নালিকা তারপরে রয়েছে শামুক শামুকের রয়েছে বোজানাসের অঙ্গ ঝিনুকের রয়েছে হচ্ছে কেবারের অঙ্গ মাছি পাখি ব্যাং মানুষ প্রভৃতি মেরুদণ্ডী বা প্রাণীর রয়েছে বৃক্ষ বা কিডনি মাকস্যা রয়েছে কক্সকাল গ্রন্থি তারপর রয়েছে কি দেখো কাঁকড়া বিছের কি রয়েছে দেখো কাঁকড়া বিছের রয়েছে হচ্ছে কক্সকাল গ্রন্থি জোকে রয়েছে নেফ্রেরিয়া চিংড়ির রয়েছে সবুজ গ্রন্থি কাঁকড়া বিছের গন্থি বললাম শামুক বেজেনাসের অঙ্গ আরশ্রোলারও রয়েছে ম্যালপিজিয়ার নালিকা পরবর্তী প্রশ্ন দেখো মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত মানুষের একশো এম রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে আশি থেকে একশো কুড়ি এম জি এটা হচ্ছে গ্লুকোজের স্বাভাবিক রক্তের পরিমাণ তার পরবর্তী প্রশ্ন দেখো এইচসিএল এইচসিএল কোথা থেকে নিশ্চিত হয় এইসিএল কোথা থেকে নিশ্চিত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পাকস্থলীর অক্সেন্টিক গ্রন্থির কোষ থেকে কিন্তু নিঃসৃত হয় তারপরে দেখো শরীরে ইউরিয়া উৎপন্ন হয় কোথায় দেখো যকৃতে লোহার অভাবে প্রাণীদেহের যে রোগ হয় সেটার নাম কি রক্তাল্পতা প্রাণীদেহে পটাশিয়ামের অভাবজনিত লক্ষণের কারণে কি হয়ে থাকে দেখো স্নায়ু দুর্বলতা উদ্ভিদের পুষ্টির পর্যায়েকে বলা হয়ে থাকে সংশ্লেষ বা আত্মীকরণ প্রাণীদের পুষ্টির পর্যায়েকে কি বলা হয় দেখো খাদ্য গ্রহণ বা পরিপাক তারপরে দেখো শোষণ বা আত্মীকরণ বা বহিষ্করণ এই প্রক্রিয়াগুলো কিন্তু রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো অ্যাট্রোপিন অ্যাট্রোপিন উপাখ্যার পাওয়া যায় কোথায় দেখো বেলেডোনা গাছের পাতায় কিন্তু অ্যাট্রোপিন কিন্তু পাওয়া পাওয়া যায় যায় এবার দেখো দেখো কিছু যেমন কোথায় রেসার পিন সর্বগন্ধা গাছের মূলে মরফিন কোথায় পাওয়া যায় আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় ডাটুরিন পাওয়া যায় ধুতুরা গাছের পাতা বা ফলে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নাক্স ভূমিকা বা কুচেলা গাছের বীজ থেকে পাওয়া যায় দেখো তারপরে দেখো কোকেইন কোকেইন পাওয়া যায় কোকা গাছের পাতা থেকে তারপর দেখো ডিজিটালিন পাওয়া যায় কোথায় ডিজিটালিস গাছের পাতায় ট্যানিন পাওয়া যায় দেখো চা গাছের পাতায় পরবর্তী প্রশ্ন দেখো প্রথম সম্পূর্ণরূপে ভারতীয় ব্যাংক সেটার নাম কি। প্রথম সম্পূর্ণরূপে ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবারে দেখো ব্যাংক রিলেটেড কি রয়েছে দেখো ব্যাঙ্ক অফ হিন্দুস্তান এটি কলকাতায় স্থাপিত হয় এবং এটি ভারতের প্রথম ব্যাংক সতেরোশো সত্তর সালে এটি তৈরি হয়েছে তবে দেখো ব্যাঙ্ক অফ বেঙ্গল পূর্বেকার নাম ছিল ব্যাঙ্ক অফ ক্যালকাটা আঠেরোশো ছয় সালে ব্যাঙ্ক অফ বোম্বে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তবে দেখো আওয়াত কমার্শিয়াল ব্যাংক আংশিক ভারতীয় মালিকানাধীন প্রথম ব্যাংক কিন্তু এই ধরনের রিলেটেডগুলো দেখো প্রথম আংশিক কিন্তু বলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রথম সম্পূর্ণরূপে ভারতীয় ব্যাংক আঠারোশো সালে প্রতিষ্ঠা পেয়েছে তারপর দেখো ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি প্রেসিডেন্সি ব্যাংকের একত্রীকরণ ঘটিয়ে স্থাপিত হয়েছে দেখো উনিশশো সালে পরবর্তী প্রশ্ন যাব দেখো দুষ্টু মৌল দুষ্ট মৌল বলা হয়ে থাকে কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়ে থাকে দেখো উত্তর হয়ে যাবে হাইড্রোজেন হাইড্রোজেনকে কি বলা হয়ে থাকে দুষ্ট মৌল এবার আরও কিছু মৌল রিলেটেড দেখো কি রয়েছে বিরল মৃত্তিকা মৌল বলা হয়ে থাকে সিরিয়াম লুটেসিয়াম ইত্যাদি চোদ্দোটি মোট মৌলকে কিন্তু বলা হয় তারপরে দেখো তেজস্ক্রিয় মৌল কোনগুলো রেডিয়াম ইউরেনিয়াম থোরিয়াম ইত্যাদি কিন্তু রয়েছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে দেখো কি রয়েছে হিলিয়াম নিয়ন আর্গন কিপ্টন জেনন এবং রেডন তারপরে দেখো হ্যালোজেন মৌল বলা হয়ে থাকে পর্যায় সারণীর ফুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং অ্যাস্টেটাইনকে কিন্তু বলা হয়ে থাকে প্রত্যেকটি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন দেখো ভারতের উচ্চতম হিমবাহ শিয়া আছেন কোথায় অবস্থিত দেখো কোন রাজ্যে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর রাজ্যে কিন্তু এই সিয়াচেন হিমবাহ কিন্তু অবস্থিত এবার আরও কিছু হিমবাহ সম্পর্কে জেনে নিব যেমন দেখো দ্রাংদুং কোথায় রয়েছে জম্মু ও কাশ্মীরে সাফরাত রয়েছে জম্মু ও কাশ্মীরে ছোট শিগরি রয়েছে কোথায় দেখো হিমাচল প্রদেশে জেমু হিমবাহ সিকিমে রয়েছে বলটোরা রয়েছে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান প্রদেশে বড় শিগরি কোথায় রয়েছে দেখো হিমাচল প্রদেশে ছোট সিগড়ি রয়েছে কোথায় হিমাচল প্রদেশে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম সংবাদপত্রটির নাম কি ভারতের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের প্রথম কি সংবাদপত্র এবার দেখো আরও কিছু সংবাদপত্র যেমন দেখো সমাচার দর্পণ প্রথম বাংলার সাপ্তাহিক সংবাদপত্র মার্সম্যান প্রতিষ্ঠাতা তারপরে দেখো সংবাদ সংবাদকহমদি রাজা রামমোহন রায়ের সংবাদ প্রভাকর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র ঈশ্বরচন্দ্র গুপ্তের রয়েছে হিন্দু পেট্রিয়েট রয়েছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সোমপ্রকাশ রয়েছে দ্বারকানাথ বিদ্যাভূষণের ইন্ডিয়ান মিরর রয়েছে কেশবচন্দ্র সেনের অমৃতবাজার পত্রিকা রয়েছে দেখো শিশির কুমার ঘোষের এবং মতিলাল ঘোষের রয়েছে দ্য বেঙ্গলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি মারাঠা পত্রিকা বাল গঙ্গাধর লোকের। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম রেল সেতু ভারতের দীর্ঘতম রেল সেতু কোথায় অবস্থিত দেখো নির্মুক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীর উপর কিন্তু অবস্থিত এই রেল সেতু বিল সেতু বগি বিল সেতু আসামের ডিব্রিগড়কে অরুণাচল প্রদেশের পাসিঘাটের সাথে কিন্তু সংযুক্ত করেছে এই সেতু এটির দৈর্ঘ্য দেখো কত ফোর পয়েন্ট কিমি কিন্তু রয়েছে এই যে বগিবিল সেতু ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত হয়েছিল এটি একটি সড়ক তথা রেল সেতু বগিবিল সেতু ভারতের দীর্ঘতম সড়ক তথা রেল সেতু কিন্তু রয়েছে এটি এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম সড়ক তথা রেল সেতুর মধ্যে কিন্তু রয়েছে থিওরি অফ থার্মাল আয়নাইজেশন তত্ত্বটিকে আবিষ্কার করেছেন থিওরি অফ থার্মাল আয়নাইজেশন তত্ত্ব কিন্তু রয়েছে বিজ্ঞানী মেঘনাথ সাহার এবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট যেমন মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারককে দেখো প্রফুল্লচন্দ্র রায় ইউরিয়াসি বামাইন কালা জ্বরের আবিষ্কার করেছে দেখো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সূর্য যে স্থির ইম্পর্টেন্ট দেখো সূর্য যে স্থির তা কিন্তু ঘোরে না একথা প্রথমকে ঘোষণা করেছেন দেখো আর্যভট্ট তারপর দেখো পৃথিবী যে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে তা প্রথমকে ঘোষণা করেছে বিজ্ঞানী পিথাগোরাস তবে দেখো পৃথিবী যে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এই তত্ত্ব আবিষ্কার কে করেছেন গ্যালোলিও পৃথিবী যে সূর্যের চারদিকে প্রদীক্ষিণ করে এই তত্ত্ব প্রমাণ কে করেছেন দেখো কোপার নিকাস প্রদক্ষিণ করে পরবর্তী প্রশ্ন দেখো মিউটেশন তত্ত্ব মিউটেশন তত্ত্বের আবিষ্কারকে দেখো মিউটেশন তত্ত্বের আবিষ্কারকর্তা হচ্ছে হুগো দা ভ্রিজ হুগো দা ভ্রিজ এই রিলেটেড দেখো কি রয়েছে গেগোর জোহান ম্যান্ডেল বংশগতি সম্বন্ধীয় সূত্রের কিন্তু আবিষ্কারক তবে দেখো যা ব্যাপিস্ট ল্যামার তিনি জৈব বিবর্তনের ব্যাখ্যা কিন্তু দিয়েছেন চার্লস ডারোইন দেখো প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বের আবিষ্কারক যোগ্যতমের উদ্বর্তন শব্দটি প্রথমকে ব্যবহার করেছেন দেখো হার্ভার্ড স্পেন্সার তবে দেখো জাম প্লাজার মতোবাদ এর আবিষ্কারক কে অগাস্ট ভাইসম্যান পরবর্তী প্রশ্ন দেখো জাপানের জাতীয় খেলা দেখো উন্মুক্ত কোনটি যা উত্তর হয়ে যাবে সুমো কুস্তি সুমো পালোয়ান এটি কিন্তু জাপানের জাতীয় খেলা এবার দেখো আরও উল্লেখযোগ্য কিছু দেশ এবং তাদের জাতীয় খেলা সম্পর্কে জেনে নেব যেমন দেখো ভীষণ ইম্পর্টেন্ট স্পেন দেশ স্পেন দেশের জাতীয় খেলা কি সারের লড়াই স্কটল্যান্ডের কি রয়েছে দেখো গল্ফ অস্ট্রেলিয়ার বিভিন্ন রয়েছে ক্রিকেট রাগবি ফুটবল ইংল্যান্ডে এবং রয়েছে ক্রিকেট রাশিয়ার রয়েছে বান্ডি বাংলাদেশে রয়েছে কাবাডি ভুটানে কি রয়েছে দেখো তীরন্দাজি প্রত্যেকটি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন দেখো খেলাধুলা রিলেটেড কী রয়েছে গিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত কোন জায়গায় দেখো কানপুরে কানপুরে কিন্তু রয়েছে গিন পার্ক স্টেডিয়াম এবার দেখো ভারতের উল্লেখযোগ্য আরও কিছু স্টেডিয়াম আমরা জেনে নেব দেখো এম এ চিদম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত চেন্নাই তামিলনাড়ু চেন্নাইতে কিন্তু অবস্থিত এম এ চিদম্বরম স্টেডিয়াম রয়েছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে অবস্থিত মহাত্মা গান্ধী স্টেডিয়াম তামিলনাড়ু সালেমে বারবাটি স্টেডিয়াম রয়েছে উড়িষ্যার কটক শহরে বীর সুরেন্দ্র বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম রয়েছে সব্বলপুর সম্বলপুর উড়িষ্যাতে সওয়াই মানসিং স্টেডিয়াম কোথায় রয়েছে দেখো রাজস্থানের জয়পুরে প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন দেখো কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ করেছিল কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ করেছে সঠিক উত্তর হয়ে যাবে এবার দেখো এই রিলেটেড আরও কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্টস এল এম সিংভি কমিটি ভারতের পঞ্চায়েতিরাজ সম্পর্কিত কমিটিগুলির মধ্যে হচ্ছে একটি এল এম সিংভি কমিটি হল গণতন্ত্র ও উন্নয়নের জন্য রাজ প্রতিষ্ঠা পুনরুজ্জীবনের জন্য একটি সংক্রান্ত একটি সংস্থা তারপরে দেখো এটি উনিশশো ছিয়াশি সালে রাজীব গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তার সরকার কর্তৃক কিন্তু নিযুক্ত হয়েছিল ভারতীয় আইনবিদ এল এম সিংভিকে এম সিংভি কমিটির চেয়ারম্যান পদে কিন্তু নিযুক্ত করা হয়েছে গুচ্ছ গ্রামের জন্য ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠা করা কিন্তু বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলির আরও আর্থিক সংস্থান থাকা উচিত এই মন্ডল পঞ্চায়েতে কিন্তু বলা হয়েছে তবে দেখো অশোক মেহতা কমিটি দ্বিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কিন্তু সুপারিশ করেছে পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানের আর্থিক বিষয়গুলি অধ্যয়নের জন্য নিযুক্ত রয়েছে কে দেখো কে সন্থাম কমিটি গ্রামীণ উন্নয়ন এবং দারিদ্র বিবাচনের জন্য দারিদ্র বিমোচনের জন্য প্রশাসনিক ব্যবস্থা অধ্যয়ন করার জন্য কিন্তু যুক্ত হয়েছে কি দেখো জি কে রাও কিন্তু কমিটি প্রত্যেকটি মনে রাখবে ভালো করে পরবর্তী প্রশ্ন দেখো পদার্থের সান্দ্রতা পদার্থের সান্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম কি। পদার্থের সান্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম দেখো উত্তর হয়ে যাবে ভিস্কোমিটার কি ভিস্কোমিটার হচ্ছে পদার্থের সান্দ্রতা পরিমাপক যন্ত্র এবার আরও কিছু যন্ত্র এবং তার আবিষ্কারক জন্য যেমন দেখো তরিশক্তি পরিমাপক যন্ত্রের নাম কি দেখো ক্যাপাসিটার তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয়ে থাকে অ্যামিটারের সাহায্যে আলোর বর্ণালী বিশ্লেষণ স্পেক্টোমিটার শব্দতরঙ্গের কম্পাঙ্গ সোনোমিটার সঠিক সময় পরিমাপ করা হয় ক্রোনোমিটারে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় দেখো ল্যাক্টোমিটারে পরবর্তী প্রশ্ন দেখো নদী শনাক্ত ভীষণ ইম্পর্টেন্ট নদী শনাক্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে যেমন দেখো কি বলেছে এশিয়ার দীর্ঘতম নদীটির নাম কি দেখো নিম্নোক্ত অপশনের মধ্যে ইয়াং সিকিয়াং হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী এবার আরও কিছু কি পয়েন্টসে দেখো নদী যেমন নীলনদ আফ্রিকা মহাদেশে অবস্থিত আমাজন দক্ষিণ আমেরিকায় রয়েছে মিসিসিপি এবং মোসৌরি কোথায় রয়েছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে ইয়াং সিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী কোথায় রয়েছে দেখো কোন দেশে অবস্থিত চীন দেশে সম্বলপুর রয়েছে মহানদীর তীরে অবস্থিত ভারতের মাদুরাই ভাইগাই নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী দেখো শিপ্রা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ নদী কেন্দ্রিক শহর যেমন দেখো বদ্রীনাথ কি রয়েছে অলকানন্দর পাশে কিন্তু অবস্থিত কনজ বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত শহর লক্ষ্ণৌ দেখো কি রয়েছে গোমতি নদীর তীরে অবস্থিত তারপর হচ্ছে পূর্ণিয়া বিহারের পূর্ণিয়া শহরটি কোশি নদীর তীরে অবস্থিত মাদুরাই চেন্নাইয়ের ভাইগাই নদীর তীরে কিন্তু অবস্থিত তো এই ছিল আজকের ক্লাস তো তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নেবে এবং আজকের ক্লাসের পিডিএফ যদি কেউ পেতে চাও তাহলে কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে এবং তার সঙ্গে বলছি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকে থ্যাংক ইউ এখানে শেষ করলাম বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চায় যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে